আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইসমাতেম খান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। দেশে প্রথমবারের মতো সবকটি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে। বিস্তারিত আলফি হোসেনের রিপোর্টে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নগরপিতা ও কাউন্সিলরদের নির্বাচনে ভোট সকাল থেকেই তাই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি। প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিচ্ছেন ঢাকাবাসী। সকালেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন নগরপিতা হবার দৌড়ে থাকা প্রার্থীরা। ভোট দিয়ে জানিয়েছেন তাদের প্রত্যাশা আর অভিযোগ। নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি সবাইকে অনুরোধ করব যে সকাল সকাল সবাই আসেন, এসে সবার ভোটটা জন্য আমরা যেন সবাই যেন নির্বিঘ্নে দিতে পারি ইনশাল্লাহ। একটি ইলেকশনের সময় দুটো পক্ষ থাকে, কিন্তু ইলেকশনের পরে সব পক্ষ মিলেই কিন্তু আমরা একসাথে কাজ করতে চাই। অবশ্যই আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। মানাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিত আওয়াল। জয়ী হওয়ার আশার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন তাবিত আওয়াল। আমরা জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন কমিশনকে যে যিনি শুরু থেকে ওনাদের জন্য দায়িত্বশীল পদক্ষেপ নেয়, মেশিনের ক্ষেত্রেও যেন ঠিকঠাক চলে এবং পোলিং এজেন্টদের ক্ষেত্রে ওনার জন্য অ্যাটলিস্ট কেন্দ্রে ঢুকতে পারেন। আমরা আমাদের অভিযোগগুলি এখনই তুলে ধরবো, চেষ্টা করবো সকলের সাথে সমন্বয় করার জন্য। আমরা হাল ছাড়ছি না, আমরা মনোবল ভাঙছি না। দক্ষিণ আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস ভোট দিয়েছেন ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে জানিয়ে নৌকার বিজয়ের আশা প্রকাশ করেন তিনি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, ইশতেহার দিয়েছি, আমার বিশ্বাস যে ঢাকাবাসী উন্নত ঢাকার পক্ষেই নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের রায় প্রদান করবে। গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশাক হোসেন। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়েছি, আমার বাবাকে স্মরণ করে বের হয়েছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। আজকে যদি আমাকে হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, আহত হব। কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হলেও পরে তা আবার শুরু হয়। আলফি হোসাইন, চ্যানেল আই, ঢাকা। ভোট চুরির সুযোগ না থাকায় বিএনপি ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারচুপির পথ পরিহার করে বিএনপিকে জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি। সকালে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়া শেষে তিনি বলেন, দূতাবাসগুলো বিদেশি পর্যবেক্ষক হিসেবে দেশি পর্যবেক্ষকের নাম দিয়ে গর্হিত অপরাধ করেছে। সুষ্ঠু ভোট নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত পান্থ রহমানের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল 8টার কিছু আগেই ভোট কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দক্ষিণ সিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলিনুর তাপস তাকে স্বাগত জানান। বুথে প্রবেশের আগে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করার পর ভোটকক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তাঁর ভোট প্রদানের মাধ্যমেই শুরু হয় ঢাকা সিটি কলেজ কেন্দ্রের ভোটের আনুষ্ঠানিকতা। ভোটাধিকার প্রয়োগ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে প্রধানমন্ত্রী জানান, ইভিএম এর মাধ্যমে খুব সহজেই ভোট দিয়েছেন তিনি। সামনে মনিটর রাখা আছে, যারা এজেন্ট তারা ওখানে বসেই দেখতে পাচ্ছেন যে আমি ভোটটা ভিতরে কি দিলাম। কাজেখানে কোনো লুকোচুরির কিছু নেই। তো এই জায়গাটায় শঙ্কাটা কেন? শঙ্কাটা হচ্ছে আগে যে কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে ভোট সিল মেরে মেরে বাক্স ভরে দিত, সেই সুযোগটা নাই। আর ভোট আমি যখন দিতে গেলাম, আমি এক নাম্বার, আমি আগে ঠিক করেছিলাম যে আমি ঠিক প্রথম ভোটটা দেবো। আমি কয়েক মিনিট আগে এসেছি, সেখানে আমি অপেক্ষা করলাম, ঠিক 8টা বাজার সাথে সাথে মেশিনটা অন হলো, আমি আমার আইডি কার্ড দিলাম, আমি আঙুলের ছাপ দিলাম, আমার ভোটের জায়গায় আমি ভোট দিলাম। এবং তার আগে মেশিনটা দেখালো যে সেখানে কোনো ভোট হয়নি, সম্পূর্ণ জিরো ভোট। সেটাও এজেন্টদের দেখানো হলো যে এর আগে কোনো ভোট হয় নাই, অর্থাৎ এখানে কোনো ভোট ভরে রাখা হয় না বা যায় না। ভোট নাগরিকের অধিকার উল্লেখ করে তা যেন হরণ না হয় সেটা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকের নামে বাংলাদেশিদের নাম তালিকাভুক্ত করার সমালোচনাও করেন সরকার প্রধান। তারা উদ্বেগ প্রকাশ করছেন তাদের দেশের ভোট কেমন হয়,
এরকম কিছু কিছু নমুনা তো আমাদের জানা আছে। তবে একটা কাজ তার ঠিক করেনি যে তাদের বিভিন্ন মানে দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকুরি করে, কিন্তু যারা বাংলাদেশের নাগরিক এবং সেখানে চাকুরি করেন চাকরিজীবী তাদেরকে তারা যে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যে নিয়োগ দিয়েছে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে, এটা সঠিক কাজ তারা করেননি। এবং এর মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে আমি যাদের চিনি, কারো হয়তো পিতা সেই 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, বা কেউ ছিল স্বাধীনতা বিরোধী। দেশের নাগরিক কীভাবে তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন গ্রহণ করেছে সেটা আমি মানে আমি জানি না কীভাবে তারা এটা গ্রহণ করলেন, এটা তারা গ্রহণ করে ঠিক করেননি। নাগরিকরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা দেশেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, ভোটের খবর জানাতে রাজধানীর উত্তরা হাইস্কুল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পরাগ আজিম। পরাগ, আপনি উত্তরা হাইস্কুলে ভোটের খবর জানান আমাদের। পেছনে দেখতে পাচ্ছেন যে এই উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিতা ওয়াল, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, একজন পুলিশ সদস্যের সাথে। আপনি জানেন যে একটা অভিযোগ ছিল যে এই কেন্দ্রে বিএনপির কয়েকজনকে বের করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ ছিল। আমার সামনে উত্তরের মেয়র প্রার্থী তাবিতা ওয়াল আছেন, আমি সরাসরি ওনার কাছে যাচ্ছি। আপনি কি বলবেন যে আপনি কিছু সমস্যার কথা বলছিলেন, কি সমস্যা এই কেন্দ্রে হয়েছে? দেখেন, আমি তো প্রথমে তো শুরু হয়েছে যে ইভিএম মেশিন যেটা কাজ করে, আমার নিজের মাই ভোট দিতে পারে নাই সকালবেলা ইভিএম মেশিনের ভেঙে যাওয়ার কারণে। আর বর্তমানে আমি যে কেন্দ্রতে আসছি উত্তরা হাইস্কুল কেন্দ্রতে, এখানে 8টা কেন্দ্র আছে অবশ্যই, সব জায়গায় মিলে 100 ভোটও পড়ে নাই বিগত 3 ঘন্টায়। ভোটাররা বাইরে থেকে ঢুকতে পারছেন না, একদম গেটের বাইরে অলমোস্ট অনেক আওয়ামী লীগের জনগণ গেট বা সড়ক ব্লক করে রেখেছে। ভিত্তের চিত্র তো ডাটা দিয়ে আমি বললাম, আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল আগে, আবার ঢুকিয়েছি। এখন আমি প্রিসাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তাকে বলে যাচ্ছি যে আমি যখন এজেন্ট ঢুকিয়ে গেছি আমি যেন আর না শুনতে হয় কোনো অপ্রিয় কথা, যে ওনাদেরকে আবার বের করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কি আপনি এখন আশাবাদী যে ইলেকশন ভালো মতো চলবে, আপনি কি মনে করছেন? মানে ইলেকশন ভালো বা খারাপ এটা ভোটাররা ডিসাইড করবে। এখন ভোটাররা যদি 3 ঘন্টায় 100 জন মাত্র ভোট দিতে পারে, তো সেই চিত্র তো এখন নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে হবে যে এরকম কেন স্লো গতিতে ভোটিং হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ইসমাত, আপনি শুনছিলেন যে তাবিতা ওয়াল বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, তিনি উত্তর হাইস্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন এবং পুলিশ সদস্য প্রিসাইডিং অফিসার সহ অনেকের সাথেই কথা বলেছেন। তিনি প্রায় 8 ঘন্টা 40 মিনিট যাবত এখানে ছিলেন, এখন চলে যাচ্ছেন। তো তিনি যে সমস্ত অভিযোগ করেছেন আপনি শুনেছেন, এই বিষয়টি ছিল আসলে এখানকার এই কেন্দ্রে আমার সর্বশেষ। ইসমাত, পরাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা হাইস্কুল থেকে এবার আমরা চলে যাচ্ছি উত্তরা বাইলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে, এ নিয়ে জানতে আমরা কথা বলবো সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকার সঙ্গে। কেকা, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোট কেন্দ্রে অনিয়মের কি অভিযোগ উঠেছে? আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেটা 1283 রাজুক উত্তরা আইডিয়াল হাই স্কুল। আমার ডান পাশেই আমি দেখাতে চাই এখানে বাইলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটিতে সকালবেলা বিএনপি সমর্থিত যে প্রার্থী ছিল, কাউন্সিলর প্রার্থী, তাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হয়নি এ অভিযোগ করেছেন। পরে প্রার্থী নিজে এসে পুলিশের সহায়তায় তার পোলিং এজেন্টদের ঢুকিয়েছেন, সেটা তাও বেলা 9:30 দিকে, এটা অভিযোগ করেছেন। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরা রাজুক আইডিয়াল হাই স্কুল 1283 নাম্বার কেন্দ্র। এখানে 5টি 10টি বুথ রয়েছে, 10টি বুথে মোটামুটি বিক্ষিপ্ত, এখানে মহিলাদের কেন্দ্র এটি। আপনি বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন যে প্রবেশ গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য, আনসার সদস্য এবং স্কুলের পক্ষ থেকে নির্বাচনী কেন্দ্রে ঢোকার জন্য সহায়তা করার জন্য রোগ ঢুকছে। আমি যদি এদিকে দেখাতে চাই কেন্দ্রগুলো পুরো ফাঁকা, ভেতরে বিক্ষিপ্তভাবে একজন দুজন করে ভোট দিচ্ছেন। তবে এই কেন্দ্রের আরেকটি ভালো দিক হলো কেন্দ্রের সামনেই প্রবেশ মুখে ইভিএম সম্পর্কে যারা আসছেন তাদেরকে একটু ধারণা দিয়ে তবেই ভোট প্রদানের জন্য ভেতরে পাঠাচ্ছেন, এক্ষেত্রে সময়টা কম লাগছে। সংশ্লিষ্টরা বলছেন 393 করে প্রতিটি বুথে ভোট হলো, কখনো কোথাও দেখা গেল 15টা ভোট পড়েছে, কোথাও 8টা, কোথাও 10টা। এইভাবে বেলা বাড়ার সাথে সাথে ভোটের কিছুটা সংখ্যা বেড়েছে, তবে এখনো পর্যন্ত আমরা লাইনগুলো খারাপ সেভাবে ভোটটা দেখি নাই, বিক্ষিপ্তভাবে মানুষজন আসছেন ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হয় কিনা সেটা আমরা পর্যবেক্ষণ করব। ইসমাত, আপনাকে ধন্যবাদ।
দর্শক উত্তরা থেকে এবার যাওয়া যাক মোহাম্মদপুরে। মোহাম্মদপুর বঙ্গবন্ধু স্কুলে আছেন এনামুল কবির রূপম। রূপম, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ভোটারদের সার্বিক উপস্থিতি কিরকম দেখছেন? মোহাম্মদপুর এলাকার যে কেন্দ্রগুলো রয়েছে এবং যে ওয়ার্ডগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা ভালো হলেও সুনিবির হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে ভোটার এবং এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এলাকাবাসীর অভিযোগ যে র্যাব সদস্যরা তাদেরকে ভোটদানে বাধা দিয়েছে এবং তাদেরকে ধাওয়া করে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে নারী শিশুসহ অন্যদেরকে মারধর করেছে, কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এরপরে সেখানে র্যাব সদস্যদের বিরুদ্ধে এলাকাবাসী নির্বাচনে ভোট দেওয়া বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছে। এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটারের উপস্থিতি ভালো, তবে ভোটারের চাইতে আমরা অবাঞ্ছিত লোকদের উপস্থিতি অনেকটা বেশি দেখছি। যদিও ভোটাররা বিভিন্ন সময়ে ভিতরে আসছেন, ভোট দিচ্ছেন, যাচ্ছেন। অন্যান্য কেন্দ্রে ইভিএম নিয়ে যে সংকটটি চলছে সকাল থেকে, যেমন বাদশাহ ফয়সাল কেন্দ্রে ইভিএম এর মেশিন বারবার নষ্ট হচ্ছে বলা হচ্ছে এবং ভোটাররা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে ইভিএম মেশিন নষ্ট থাকার কারণে তারা ভোট দিতে পারছে না। অভিযোগ রয়েছে যে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত অন্তত 5 বার ইভিএম মেশিন নষ্ট হয়েছে। এখানে একজন প্রার্থীর সমর্থককে জানতে চাইব যে এখনকার এখানকার ভোটের ব্যাপারে আপনাদের উপলব্ধিটা কি, আপনাদের কি ভাবছেন? আমাদের সুস্থভাবে হচ্ছে, আমাদের এখানে সকাল থেকে এই পর্যন্ত তো কোনো ধরনের ঝামেলা সুস্থভাবেই হচ্ছে, একটু স্লো হচ্ছে কিন্তু সুস্থভাবে হচ্ছে, কোনো ধরনের ঝামেলা এখানে এখনো মেশিন নওশিন, আপনি যাত্রাবাড়িতে ভোটের সার্বিক চিত্র কেমন দেখছেন? ইসমাত, যাত্রাবাড়ির শহীদ জিয়া গার্লস স্কুল কলেজ এই কেন্দ্রটি 48 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং এই কেন্দ্রে কিন্তু মোট ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে 11,000-এরও বেশি এবং কিছুক্ষণ আগে সকালের দিকে কিন্তু এই কেন্দ্রটিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর উপর হামলা করেছিল এবং এরপর কিন্তু এখানে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তারা অভিযোগ করেছিল যে তাদের যে কমিশনার প্রার্থী বিএনপি সমর্থিত তার এজেন্টদেরকে এই কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছিল না। এরপর পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে, এখানে বিজিবি আসেন, তারপর থেকে কিন্তু আবার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে নারী পুরুষ সকলে মিলে। আর আপাতত এখানে এখনো এখানে এই কেন্দ্রটিতে এখনো কিন্তু যে ঘুড়ি মার্কার যে প্রার্থী তার নির্বাচন এজেন্টদের খুব উপস্থিতি দেখা না উপস্থিতি খুব একটা না থাকলেও আশা করা যাচ্ছে যে হয়তো সারাদিন দিন শেষে আর বাকি যে সময়টা আছে সেই সময়টা অন্যান্য ভোটাররা নির্বিঘ্নে এই কেন্দ্রটিতে ভোট দিতে পারবে এবং আপাতত এই কেন্দ্রের বাইরে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে এখন কেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছে। নওশিন, আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। চীনের উহান থেকে 361 জন বাংলাদেশিকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি সকাল 11:50 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। তাদেরকে বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে, সেখানে 14 দিনের পর্যবেক্ষণে রাখা হবে তাদের। চীনের করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 249 জনে, আক্রান্ত 10,000-এরও বেশি মানুষ। তবে আশঙ্কা করা হচ্ছে শুধু চীনের উহান শহরেই আক্রান্তের সংখ্যা 75,000 ছাড়িয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও আক্রান্তদের মধ্যে বেশিরভাগই চীনা নাগরিক। প্রথমবারের মতো করোনা ভাইরাস আক্রান্ত 2 জনকে শনাক্ত করেছে যুক্তরাজ্য। এছাড়া অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি সহ 22টি দেশে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। এরই মধ্যে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দর্শক, এই ছিল শীর্ষ খবরের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।